Thank you. Our next আসছে আমাদের মাঝে মোজাম্মেল হক. He is director of engineering at Backpack Technologies Limited. You all know him. I don't need to introduce him. Mozammel bhai. আমাদের স্পিকার যারা আছেন এখানে প্যানেলে সবার সাথে আমাদের কথা হচ্ছিল যে সবাই বলছিলেন যে আমরা সবাই টেকনিক্যাল টক দিলে ভালো হয়। তো আমি আমাদের স্পিকার প্যানেলকে তখন রিকোয়েস্ট করলাম যে আপনারা তো অনেকেই টেকনিক্যাল টক দিচ্ছেন, আমি আসলে গত 1-1.5 বছরে একটা প্রবলেম ফেস করছি এবং খুব অ্যাক্টিভলি রিক্রুটমেন্ট নিয়ে বিজি ছিলাম। তো আসলে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু আমাদের ডেভেলপার কমিউনিটিতে শেয়ার করতে চাই। তো তখন সবাই বললেন যে আচ্ছা ঠিক আছে মোজাম্মেল ভাই, আপনি এটা শেয়ার করেন, মনে হয় মজাই হবে। তো আমি ট্রাই করছি, আশা করি আপনাদের আমার যেই যা কিছু আমি শিখেছি রিক্রুটমেন্ট করতে যে গত 1-1.5-2 বছর ধরে ব্যাকপ্যাকে এবং এর আগেও তো অনেকদিন ধরে আসলে রিক্রুটমেন্ট করে যাচ্ছিলাম, সেটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে আমরা তো এখানে সবাই যারা আছি অলমোস্ট 100%ই তো আমরা নিজেরা ডেভেলপার, তাই না? আমাদের ডেভেলপারদের আমাদের কাজ কী? উই সলভ প্রবলেমস ফর দ্য কোম্পানি দ্যাট উই আর ওয়ার্কিং উইথ অর এনি ওপেন সোর্স প্রজেক্ট দ্যাট উই আর প্যাশনেট অ্যাবাউট। আমরা তো আমাদের প্রবলেমগুলো আমরা সলভ করি, কিন্তু একটা জিনিস আমি দেখেছি, এই যে সুন্দর প্রবলেম সলভিং অ্যাটিটিউড, কেন জানি যখন ইন্টারভিউর ব্যাপারে অনেক ডেভেলপারদের মধ্যে এই প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা মিসিং। কীভাবে বলবো, যে মনে করেন যে আপনার কাছে একটা প্রবলেম আসলো, কেউ আপনাকে বললো যে আমাকে একটা অ্যান্ড্রয়েডের অ্যাপ বানাই দিতে হবে, আপনি সাথে সাথে কিন্তু একটা প্রবলেম সলভিং মাইনে চলে গেলেন, যে আপনি চিন্তা করছেন যে ঠিক আছে এটার পর এটা করবো, এভাবে পুরো কাজটা আমি গুছিয়ে নিতে পারি। হ্যাঁ, তো কিন্তু যখন ইন্টারভিউর সময় আসলো, সে লাইক আমার রেজুমি লিখতে হবে, কেমন জানি আমরা একটু হারায় যাই। আচ্ছা কীভাবে লিখবো রেজুমি, সেই কবে লিখেছিলাম, আচ্ছা দেখি কি করা যায়, বা টেকনিক্যাল স্ক্রিনিং হচ্ছে, আচ্ছা এটা কীভাবে করবো, কেমন জানি একটু হারায় যাই আমরা, এখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি। সো আমার সাজেশন হবে যে বিইং আ ডেভেলপার ইউ জাস্ট গোয়িং টু আ হ্যাকার মাইন্ডসেট, আপনি হ্যাক দ্য ফ্রিকিং ইন্টারভিউ, তাই না? তো আমার এখানে আমি কিছু আপনাদের সাথে কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেটার থ্রুতে ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাক দ্যাট ইন্টারভিউ অ্যান্ড এইস ইউর নেক্সট ইন্টারভিউ। সো ইন্টারভিউটাকে আমরা যদি হ্যাক করতে চাই, খুব সিম্পলি এটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়ে আসতে পারি, তাই না? ফার্স্টে হচ্ছে আমার যে রেজুমিটা, আমার ইনিশিয়াল স্ক্রিনিংয়ের থ্রু দিয়ে আমার যেতে হলে আমার তো আগে আমার রেজুমিটা প্রেজেন্টেবল হতে হবে, যাতে আমার রেজুমিটা ইনিশিয়াল স্ক্রিনিং পর্যন্ত যায়। তারপর আছে ইনিশিয়াল স্ক্রিনিং, টেকনিক্যাল সেশন এবং কালচার ফিট, এরকম বিভিন্ন ভাগে আসলে আমরা ইন্টারভিউটাকে ভাগ করে ফেলতে পারি। এখন অনেকে কোশ্চেন করবেন যে ভাইয়া কাভার লেটার তো অনেক সময় অনেক কোম্পানি চায়, যদি কাভার লেটার চায় তাহলে একটা কাভার লেটার দিবেন, কিন্তু কাভার লেটার লেখার সময় একটা জিনিস খেয়াল করবেন যে এটা যাতে আপনার যেই রেজুমিটা, ওই রেজুমিতে যা লেখা আছে এক্স্যাক্টলি সেই লেখাগুলো লিখলে আসলে তেমন কোনো লাভ নাই। ইট শুড অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট, ইট শুড বি রিয়েলি শর্ট, এবং আপনি যেই জবটার জন্য অ্যাপ্লাই করছেন সেই জবের জন্য আপনার প্যাশন আছে কি না এবং আপনার যেই জায়গাটাতে স্ট্রেংথ সেই জিনিসগুলো যাতে আপনি তুলে ধরতে পারেন। একটা মজার এক্সাম্পল আমি দিতে পারি এই জায়গাটাতে, যে এটা আসলে গতকালকেরই কথা। হ্যাঁ, গতকালকে আমাকে একজন একটা ইমেল করেছেন, তার রেজুমি পাঠিয়েছেন, কিন্তু ইমেলের বডিতে সে তার কাভার লেটারটা লিখে দিয়েছেন। তো তার বক্তব্য হচ্ছে যে ভাইয়া আমি আসলে ইংলিশে আমি অনার্স করছি, কিন্তু আমার প্রোগ্রামিংয়ের খুব শখ, আমার তো আসলে প্রোগ্রামিংয়ের ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আসলে আমি এই প্রজেক্টগুলোতে আমার ফ্রি টাইমে আমি কাজ করেছি, এখন আমি ইংলিশে অনার্স করছি, কিন্তু তারপরেও যদি আপনি দেখেন আমার এই প্রজেক্টগুলো দেখলে আপনার যদি মনে হয় যে ইট গোজ অ্যালাইন্ড উইথ দ্য ওপেনিং, তাহলে আপনি একটু যাচাই করে দেখেন। ডেফিনেটলি ইউজ কভার লেটার ফর দোজ রিজনস, যেটা কি না আপনার স্ট্রেংথটাকে আপনাকে বাড়াতে সাহায্য করবে অ্যাপ্লিকেশনে। আচ্ছা, এবার আসি আমরা রেজুমি বা সিভির কথাতে। রেজুমি যখন আমরা কাউকে দিচ্ছি, হ্যাঁ, তখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে রেজুমি কিন্তু যে দেখছে সে রেজুমিটা পড়ে না, সে জাস্ট স্কিম থ্রু করে। রেজুমিগুলো কিন্তু দেখা হয় ম্যাক্সিমাম 10-15 সেকেন্ডের জন্য, এবং এরপর কিন্তু কোম্পানির যারা ডিসিশন নিচ্ছে, আমরা একটু হ্যাকার মাইন্ডে চিন্তা করি, কেউ কিন্তু রেজুমি দেখে ডিসিশন নেবে না যে আমি একে নিবো কি নিবো না, রেজুমি দেখে ডিসিশন নেবে যে এর সাথে আমরা কথা বলবো কি বলবো না, তাই না? সো ওই 10-15 সেকেন্ডের জন্য আপনি আপনার রেজুমিটাকে টিউন করেন। আমরা অনেক সময় দেখা যায় যে রেজুমি আমাদের যত প্রজেক্ট আছে আমরা লিস্ট করতে থাকি, দেখা যায় 4-5-6 পাতা হয়ে যায়। ডোন্ট গো লাইক দ্যাট,
আপনি যদি এক্সপিরিয়েন্স আপনার 5 বছরের কম হয়, 6 বছরের কম হয়, এক পাতার রেজুমি সাধারণত মোর দেন এনাফ হয়। কেউ যদি 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স হয় তাহলে 1.5 থেকে 2 পাতা শুড বি সাফিসিয়েন্ট। কিন্তু রেজুমি ইজ জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট, আপনাকে ইনিশিয়ালি আপনাকে স্ক্রিনিং পর্যন্ত নিয়ে যেতে যাবে। হ্যাঁ, তো রেজুমিটা যখন লিখবেন, যেটা বললাম এটা জানি শর্ট হয়, এবং আপনার যেই স্ট্রেংথগুলো আপনি যখন কোনো প্রজেক্টের নিচে লিখছেন বা কোনো চাকরির নিচে লিখছেন যে আমি এই কাজগুলো করেছি, চেষ্টা করবেন বুলেট পয়েন্ট আকারে দিতে এবং 3টা বা 4টার বেশি বুলেট পয়েন্ট না দিতে, যত বেশি সামারাইজ করা যায়। আপনার স্ট্রেংথগুলোতে এই জায়গাটাতে ফোকাস করবেন আপনার ইম্প্যাক্ট কী ছিল ওই কাজে। এইভাবে করেন না যে আপনার রেসপন্সিবিলিটি কী ছিল। একজন ডেভেলপার তার রেসপন্সিবিলিটি কী হবে এটা কিন্তু সবাই জানে, যে ভাই ডেভেলপার আমি কোড করব, আমি সার্ভারে কাজ করব, আমি লিনাক্সে কাজ করব, আমি মাইক্রোসফটের প্ল্যাটফর্মে কাজ করেছি। দিজ আর অল নোন ফ্যাক্টস। হোয়াট ওয়াজ ইয়োর ইম্প্যাক্ট ইন দ্যাট টিম দ্যাট হেল্প দ্য টিম টু রিচ দেয়ার গোলস। এইভাবে ফোকাস করে যদি আপনি বুলেট পয়েন্টে লেখেন তাহলে কিন্তু আপনি অনেকের কাছ থেকে আগায় যাবেন। মনে রাখবেন, have a problem solving mindset, have a hacker mindset, hack the mindset of the recruiter herself. She jebhabe chinta korche apni seta chinta koren, tar she ki ki dekhche, kichu apnar skill khujche apnar resume er moddhe, kichu jagate khujche je er experience ki note js e ache, acha amar note js er dorkar, thik ache eta eta ache, amra ek interview nite chai, kintu apnar strength gulo jate oi bullet point e chole ashe. Impact er kotha bollam ebong templating er kotha ektu ashi. Ekhon onekei অনেক সার্ভিস আছে যেখানে আমরা খুব সুন্দরভাবে রেজুমি বানাতে পারি। সুন্দর রেজুমি অবশ্যই সবার ভালো লাগে, বাট একটা জিনিস খেয়াল করবেন যে আপনার সিভিটা জানি খুব বেশি ডিফারেন্ট না হয়ে যায় বা খুব বেশি ইনফোগ্রাফিক্স ওরিয়েন্টেড না হয়ে যায়, আনলেস ইউ আর অ্যাপ্লাইং ফর আ ডিজাইন পজিশন। হ্যাঁ, তো ডিজাইন পজিশন হলো যখন রিক্রুটার দেখছে সে 50টা 100টা সে রেজুমি দেখে যাচ্ছে, সেখানে যদি আপনার ইনফরমেশনগুলো সে 10-15 সেকেন্ডে খুঁজে না পায়, চান্সেস আর she will miss out, যে না ওর হয়তো এই জায়গাটাতে কোনো স্কিল নাই। সো জেনারিক একটা রাখেন, ক্লিন রাখেন, ছোটো রাখেন, সিম্পল টেম্পলেট ইউজ করাটাই সবচেয়ে বেশি লজিক্যাল হবে। এবং আপনি যদি কোনো কিছু নিয়ে প্রাউড থাকেন, সে লাইক কোনো ওপেন সোর্স কন্ট্রিবিউট করেছেন বা কোনো একটা মজার প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, এই জিনিসগুলো অবশ্যই রেজুমিতে লাগবেন। তো রেজুমিতে আরও ছোটো ছোটো বেশ কয়েকটা দেখা যায় যে স্কোপ থাকে, যে অনেকে অবজেক্টিভ বা সামারি লেখে। আমার মতে অবজেক্টিভ বা সামারি এগুলা বাজওয়ার্ড দিয়ে ভর্তি থাকে, এগুলা চাইলে আমরা অমিট করতে পারি। যখন কেউ সর্টিং করছে এই ডিটেলসটা সাধারণত পড়ে দেখে না, আপনি ডিরেক্টলি এক্সপিরিয়েন্সে চলে যেতে পারেন। আপনার স্কিল যদি থাকে, স্কিলগুলো যখন আপনি বলছেন খেয়াল রাখবেন স্কিলগুলো আপনার জব ওরিয়েন্টেড কি না। স্কিলের জায়গায় অনেকে হয়তো হ্যাঁ আমি এক্সেল জানি, আমি মাইক্রোসফট অফিস জানি, আমি উইন্ডোজ জানি, এগুলা মানে রেড সিগনাল দেয়। হ্যাঁ, এটার জন্য হয়তো আপনি বাদ পড়ে যাবেন না, বাট বিইং আ ডেভেলপার দের ইজ নো রিজন টু মেনশন দিস থিংস। হ্যাঁ, এবং আপনার যদি স্পেশাল কোনো অ্যাওয়ার্ড থাকে ডেফিনেটলি ওটা আপনি মেনশন করতে পারেন। এমন কোনো অ্যাক্টিভিটি দ্যাট অ্যাকচুয়ালি সেটস ইউ অ্যাপার্ট ফ্রম দ্য ক্রাউড, আপনি বলতে পারেন সে লাইক আমি সপ্তাহে 40 কিলোমিটার দৌড়াতে পছন্দ করি, বা আমার একটা টার্গেট আছে আমি 400 কিলোমিটার রাইড দিয়েছি সাইকেলে। ইফ ইউ হ্যাভ সামথিং লাইক দ্যাট পুট দে মন, কারণ এই জিনিসগুলোকে আপনাকে আলাদা করতে সহায়তা করে এবং দেখায় যে আপনার যে কাজগুলো নিয়ে আপনি করতে পছন্দ সে জায়গাতে আপনার ডেডিকেশন আছে। প্রজেক্টস নিয়ে আপনি রাখতে পারেন আপনার ওয়েবসাইটে, আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেগুলোর আপনি লিঙ্ক দিতে পারেন। জিপিএর ব্যাপারে আসি, মানে আমাদের যদি 4-এর মধ্যে আপনার জিপিএ কাউন্ট হয়, ইটস প্রেফারেবল যে আপনার জিপিএ যদি 3-এর কম হয় উল্লেখ না করা। যেটা এখানে জিপিএ বলে না, খেয়াল রাখবেন যে দ্য থিংস দ্যাট ইজ শোয়িং ইয়োর স্ট্রেংথ নট ইয়োর উইকনেসেস। আপনার সিজিপিএ যদি 2.3 হয় তাহলে ওটা তো আপনার স্ট্রেংথ না, আপনি হয়তো অন্য জায়গাতে ভালো কিন্তু আপনার হয়তো ফিলোসফির কোর্স আপনি ডি পেয়েছেন। আমি নিজে ডি পেয়েছি, ওই জন্য আমি শেয়ার করলাম। হ্যাঁ, খুব শখ করে ফিলোসফির কোর্স নিয়েছিলাম কিন্তু আমি ডি পেয়েছি, তারপর কানে ধরেছি ভাই আমি আইটিতে থাকি, ফিলোসফির কোর্সে আমি যাব না। সো মানে যেই জায়গাটাতে আপনার স্ট্রেংথ ওই জিনিসগুলো আপনি ফোকাস করেন। অনলাইন কোর্স যদি নিয়ে থাকেন, কোনো যদি ভ্যালিড সার্টিফিকেশন থাকে, অথেন্টিকেট থাকে, ওগুলো আপনি শো করতে পারেন আপনার রেজুমিতে। হ্যাঁ, এবং আমি কিছু এক্সাম্পল দিলাম যে এই টাইপের জিনিসগুলো থেকে অ্যাভয়েড করা বেটার, যে কিছু দেখতেই পাচ্ছেন যে এমএস অফিস অর আমার 8.3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, সামথিং লাইক দ্যাট, আই এম এ ফ্রেশম্যান, দিজ আর লাইক রিয়েল এক্সাম্পল যেগুলো রেজুমিতে আমি পেয়েছি রিসেন্টলি। হ্যাঁ, এবার আসি ইনিশিয়াল স্ক্রিনিংয়ের ব্যাপারে। এটা তো রেজুমির পার্ট গেল, যে আপনি একটা মোটামুটি ভালো একটা রেজুমি তৈরি করেছেন এবং ইনিশিয়াল স্ক্রিনিং পর্যন্ত আপনি আসতে পেরেছেন। এখন ইনিশিয়াল স্ক্রিনিংয়ে
কোম্পানিরা বিভিন্ন টাইপের কাজ করে থাকে, কেউ কেউ ফোন স্ক্রিনিং নেয়, কেউ কেউ অনলাইন টেস্ট নেয়। আমরা ব্যাকপ্যাকে এখন আমরা হ্যাকার র্যাঙ্কের সাথে পার্টনারশিপ করে অনলাইন টেস্ট নিচ্ছি ইনিশিয়াল স্ক্রিনিংয়ের জন্য, কেউ কেউ শর্ট অনসাইট মিটিং করে। হ্যাঁ, তো ইনিশিয়াল যে স্ক্রিনিংটা, এই স্ক্রিনিংটা মানে সাধারণত আপনি যদি একজন প্যাশনেট ডেভেলপার হয়ে থাকেন এবং আপনি যদি আপনার ফান্ডামেন্টালটা যদি ভালো থাকে, ইনিশিয়াল স্ক্রিনিংটা সাধারণত আপনি পার হয়ে যেতে পারবেন। কিন্তু এক্ষেত্রে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, যে যে আপনার ইনিশিয়াল স্ক্রিনিং দিচ্ছে সে আসলে কি জানতে চাচ্ছে, সে ওই মাইন্ডসেটটা আপনি খেয়াল করেন। এবং আবার আমি বারবার ওই জায়গাটাতে ফেরত আসবো, যে ট্রাই টু হ্যাক ইন টু হার মাইন্ডসেট, যে সে আসলে দেখতে চাবে যে আপনার কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টালস নলেজ কতটুকু আছে, আপনি কি মেবি ডেটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা আছে কি না। আপনার যদি আপনি ফ্রেশারের দিকে বা আপনার যদি এক দুই বছরের এক্সপিরিয়েন্স থাকে, এসব কোশ্চেনগুলো সাধারণত বেশি আসে। আপনি লিঙ্ক লিস্ট সম্পর্কে জানেন কি না, আপনি রিকার্শন জানেন কি না, ছোটো ছোটো হয়তো কিছু প্রশ্ন দিয়ে ওরা হয়তো টেস্ট করতে চাবে যে আসলেই আপনার কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড কতটুকু আছে। এই জিনিসগুলো আপনি একটু ঝালাই করে যেতে পারেন ইনিশিয়াল স্ক্রিনিংয়ের, যে ইনিশিয়াল যে স্ক্রিনিংটা হয় ওটার জন্য। অনেক সময় অনেকে অনলাইন কোডিংয়ের টেস্ট দেয়, সেই কোডিংয়ের টেস্টটাও আপনি দেখতে পারেন যে স্যাম্পল টেস্ট অনেক জায়গাতে আছে। আপনি স্যাম্পল টেস্টের জন্য হ্যাকার র্যাঙ্ক আছে, কোড ওয়ার্স আছে, এটাপের অনেকগুলো সাইট আছে যেখানে যে আপনি স্যাম্পল টেস্ট দিয়ে নিজেকে একটু ইউজ টু করে নিতে পারেন এই স্ক্রিনিং টেস্টগুলোর জন্য। হ্যাঁ, আচ্ছা, তো ইনিশিয়াল স্ক্রিনিং ধরলেন আপনি মোটামুটি ভালো করলেন, তারপর কিন্তু থিংস স্টার্টস গেটিং আ বিট সিরিয়াস, যেটা হলো আপনাকে তখন অনসাইট বা হয়তো অনসাইট যদি পসিবল না হয় হয়তো ওভার হ্যাং আউট অর এনি আদার মিডিয়াম আপনাকে একটা পুরোপুরি টেকনিক্যাল সেশনের মধ্যে দিয়ে যেতে হবে। তখন হলো আপনি এতক্ষণ পর্যন্ত হয়তো আপনি রিয়েল কোনো পিয়ার বা রিয়েল কোনো ইঞ্জিনিয়ার অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি তার সাথে হয়তো আপনি কথা বলেন নাই, এখন কিন্তু আপনি তাদের সাথে কথা বলবেন। তো এক্ষেত্রে আপনি কোন জিনিসটা মাথায় রাখবেন, এখন যেই কোম্পানিটিতে আপনি অ্যাপ্রোচ করেছেন সেই কোম্পানিটা যদি একটা স্টার্ট আপ হয় তাহলে সাধারণত একভাবে আপনি চিন্তা করতে পারেন, সেটা যদি আরেকটু ম্যাচিউরড কোম্পানি হয় তাহলে আপনি একটু অন্যভাবে চিন্তা করতে পারেন। সেটা কীরকম, সাধারণত টিপিক্যাল স্টার্ট আপ স্পেশালি যদি আমাদের লোকাল কনটেক্সটে বলি, তাদের কিন্তু একটা পার্টিকুলার টার্গেট থাকে এবং দে হ্যাভ টু মুভ রিয়েলি ফাস্ট। তাকে কিন্তু সাধারণত আপনাকে ট্রেন করে নেওয়ার হয়তো সময় ততটুকু তারা পাবে না, যদি পায় তাহলে ইটস ভেরি গুড। সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে এই কোম্পানিটা কোন কোন স্ট্যাকে কাজ করছে, ওই স্ট্যাকে আপনার এক্সপার্টিস কী এবং আপনি আপনার স্ট্রেংথ কীভাবে ওই যে টেকনিক্যাল যে রিক্রুটমেন্ট করছে তাকে আপনি দেখাতে পারবেন, ওই জায়গাটাতে আপনি ফোকাস করতে পারেন। আর কোম্পানি যদি একটু বেশি ম্যাচিউরড হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোকাসটা তখন চলে যাবে আবার কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টালসে এবং ডিজাইনিংয়ের ফান্ডামেন্টালসে। যদি আপনি একটু সিনিয়র লেভেলের পোস্টে যান সেক্ষেত্রে আপনাকে ডিজাইন ওরিয়েন্টেড প্রশ্ন করা হতে পারে, আপনি যদি একটু জুনিয়র লেভেলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সিএস ফান্ডামেন্টালসের প্রশ্ন হবে, কারণ ওরা আপনাকে তাদের স্ট্যাকে হয়তো আপনাকে তৈরি করে নেওয়ার জন্য একটা এনাফ সময় দিবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি কোন কোন টপিকে ফোকাস করতে চান, এই স্লাইডটা আমি আমার ইয়েতে দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব, আপনারা স্লাইডটা পাবেন। এখানে কিছু টপিক আছে, দিস টপিকস আর জেনারেলি কমন। একটা জিনিস খেয়াল করবেন, যখন কেউ টেকনিক্যাল স্ক্রিনিং নিচ্ছে এবং এই টপিকগুলো নিয়ে যখন আপনাকে প্রশ্ন করবে, তারা কিন্তু আপনাকে ভেরি ডেপথে যেতে বলবে না এই অ্যালগোরিদম নিয়ে। কেউই আপনাকে এক্সপেক্ট করবে না যে আপনি একটা কোনো একটা ট্রি কীভাবে রিভার্স করবেন অর কীভাবে ব্যালেন্স করবেন, এগুলো আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করবে না, খুব সিম্পল জিজ্ঞেস করবে হয়তো এখানে একটা ট্রি আছে, এটার ভেতর থেকে একটা নোড ডিলিট করতে হলে আপনি কীভাবে করবেন, হয়তো আপনার ইমপ্লিমেন্টেশন করে দেখাতে বলতে পারে, বা কোনো একটা জিজ্ঞেস করতে পারে যে ভাই একটা লিঙ্ক লিস্ট আছে, লিঙ্ক লিস্ট আমি রিভার্সলি প্রিন্ট করবো, কীভাবে প্রিন্ট করবো, এই টাইপের সিম্পল। সো আপনার কাজ হবে যে আপনি জাস্ট কনসেপ্টগুলো মাথায় রাখা এবং সিম্পল প্রশ্নগুলোর উত্তর যাতে আপনি দিতে পারেন, এবং তারপর ওরা হয়তো পুশ করতে পারে যে এর থেকে আরও ডিপার লেভেলে আপনি কতদূর পর্যন্ত যেতে পারেন। এক্ষেত্রে অ্যান্সার দেওয়ার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে ইটস নট নেসেসারিলি হাউ মেনি কারেক্ট অ্যান্সার্স ইউ আর গিভিং ইন দ্য টেকনিক্যাল সেশন, ইটস হাউ ইউ অ্যাপ্রোচ দেম। আপনার কাছে যদি একটা খুব স্ট্রেইট ফরওয়ার্ড সলিউশন মাথায় আসে, সবার আগে স্ট্রেইট ফরওয়ার্ড সলিউশনটা বলে দিবেন, বলে দিয়ে বলবেন যে ও হাই এটা হয়তো ও এন ফ্যাক্টোরিয়াল, এটাকে আরও সিম্পলিফাই করা যায়, আরও বেশি কম্পিটিশনালি আরও বেশি এফিশিয়েন্ট করা যায়, আচ্ছা আমি এখন চিন্তা করে দেখছি। তো এই কমিউনিকেশনগুলো আপনারা ওই রিক্রুটারের সাথে সবসময় কন্টিনিউয়াসলি করবেন এবং চিন্তা করবেন যে ও আসলে কী চিন্তা করছে, এরপর ও কী করতে পারে, হয়তো আমাকে একটা প্রবলেম দিল কোনো একটা জিনিস করার জন্য, এরপর হয়তো এটার উপরেই আরেকটু বেশি কমপ্লেক্সিটি দিয়ে দিবে। সো এই চিন্তাগুলো আপনার একটু মাথায় রাখবেন যে হোয়াটস কামিং ফরওয়ার্ড। আচ্ছা, তো স্যাম্পল যেটা বলছিলাম যেই সাইটগুলোতে আপনারা চাইলে আপনাদের হাত ঝালাই করে নিতে পারেন। আচ্ছা, তো টেকনিক্যালি আমি আসলে আর বেশি দূর যাচ্ছি না, কারণ টেকনিক্যালি অনেক রিসোর্স আছে, কিন্তু আমার কিছু লার্নিং হয়েছে যে লার্নিংগুলো আমি শেয়ার করতে চাই ডেভেলপারদের সাথে, যে
কালচার ফিট বা বিহেভিয়ারাল কিছু কোশ্চেন আছে যেই কোশ্চেনগুলোতে দেখা যায় যে আমরা হয়তো চিন্তা করি না, কারণ আমরা সারাদিন হয়তো কোডিং নিয়ে বিজি, আমরা প্রবলেম সলভ করতেছি। বাট এখানে কিছু প্রশ্নতে কিছু আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি, হয়তো আপনাদের কাজে লাগবে ইন ফিউচার। কিছু খুব কমন কোশ্চেন আছে যে প্রশ্নগুলোর জন্য আমার মনে হয় প্রিপেয়ার থাকলে আপনার নেক্সট ইন্টারভিউতে আপনি অনেক ইজিলি এই জিনিসগুলোতে অ্যাপ্রোচ করতে পারবেন। সো ফর এক্সাম্পল, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। এখন এটার জন্য প্রিপারেশন কীভাবে নেবেন? This is an opportunity to connect your experience with the job, actually selling yourself. আমরা কী করছি, আমরা যখন কোথাও জব করি বা কোনো জবের জন্য অ্যাপ্লাই করি, আমরা কিন্তু আমাদের একটা সময় আমরা কোম্পানির কাছে কিন্তু কিছু টাকার বিনিময়ে সেল করছি। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের প্যাশন এখানে রিলেটেড আছে, আমাদের এখানে কোর ভ্যালুজের অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, এবং কিছু দূর যাওয়ার পর দেখা যায় যে উই অ্যাকচুয়ালি রিয়েলি লাভ টু wear the founder shoes and think that company is our company. But real fact is, amra kintu jokhon interview dicchi amra kintu amader shomoy ta amader jiboner shomoy ta sell korchi. So when you are selling your own lifetime, sell it well. Etar jonno ektu preparation niye jen je ei question ta apnake korbei kono na kono shomoye. To why do you want to work here, এটা কোশ্চেন করতে পারে। এটা আপনি কিভাবে ট্যাকেল করবেন, আপনি কোম্পানি সম্পর্কে একটু রিসার্চ করে যাবেন, এবং রিসার্চ করে আপনার প্যাশনের সাথে ওইখানে যে জব রেসপন্সিবিলিটি আছে ওটা কিভাবে কানেক্ট করা যায় এটা নিয়ে একটু চিন্তা করে যাবেন। দরকার হলে একটা নোটবুকে এগুলো আগে লিখে আপনার যে পিচটা রেডি করে নিয়ে যাবেন, হ্যাঁ, যখন আপনাকে এই মানে কোশ্চেনগুলো করা হবে। আচ্ছা, ওয়াই আর ইউ লিভিং ইউর কারেন্ট জব, এটা জিজ্ঞেস করার সময় অনেকেই হয়তো অনেক সময় চিন্তা পড়ে যান, আচ্ছা কী বলবো, কারেন্ট জবে নাকি বসের সাথে সমস্যা হচ্ছে ওটা নিয়ে কথা বলবো না কী বলবো। ভেরি সিম্পল, আপনি ফোকাস করেন পজিটিভ সাইডে। কারেন্ট জবে অনেক কিছু আপনার ভালো লাগছে, অনেক কিছু হয়তো আপনার ভালো লাগছে না, চেষ্টা করেন যে যেই জিনিসগুলো ভালো লাগছে সেই জিনিসগুলো ফোকাস করে নতুন জবে আরও কি ভালো লাগার জিনিস আছে, নতুন জবে আপনি আরও কি শিখতে পারবেন বা আপনার আরও কি অপরচুনিটি আছে সেই জিনিসগুলোতে ফোকাস করেন, রাদার দেন ফোকাসিং অন নেগেটিভ অফ দ্য প্রিভিয়াস জব। আচ্ছা, আর একটা কমন প্রশ্ন যে পাঁচ বছরের মধ্যে আপনি আপনাকে কোথায় দেখতে চান। এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলে আমি নিজেও চিন্তায় পড়ে যাচ্ছি, পাঁচ বছর অনেক বড় সময়, আমি ছয় মাস পর কী হবে সেটা নিয়েই চিন্তিত, মানে লিটারালি ব্যাকপ্যাকে ছয় মাস পর কী হবে আই হ্যাভ নো আইডিয়া, বাট পাঁচ বছর এটা অনেক বড় সময়। কিন্তু ইন্টারভিউর সময় আপনি নিজেকে এভাবে প্রিপেয়ার করতে পারেন যে এই পার্টিকুলার জব রোলে আপনি যদি পাঁচ বছর কাজ করেন এবং ভেরি স্ট্রংলি পারফর্ম করেন, আপনি আসলে কোন পজিশনে থাকবেন, আপনি কি একটা বিজনেস সাইড লিড করবেন, নাকি আপনি একটা পুরোপুরি টেকনিক্যাল সাইড লিড করবেন, নাকি আপনি একটা সিটিওর রোল পালন করবেন, নাকি আপনি অন্য কোনো দেশে এই বিজনেসের ভেঞ্চার এক্সপ্যান্ড করবেন, ওই মাইন্ডসেটটাতে একটু চিন্তা করলে কিন্তু এই প্রশ্নটার উত্তরটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর আসি যে এটা তো গেল ইনিশিয়াল বিহেভিয়ারাল কোশ্চেন, বাট এই টাইপের অনেক কোশ্চেন করবে যখন আপনি আপনার প্রিভিয়াস যেই প্রজেক্টগুলো করেছেন সেই প্রজেক্টগুলো নিয়ে বা অন্য জায়গায় আগে যেখানে চাকরি করেছেন সেগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন করবে, আপনাকে জিজ্ঞেস করবে যে ওই পার্টিকুলার রোলে আপনার কন্ট্রিবিউশন কী ছিল, আপনার স্ট্রেংথ কী ছিল, বা ওই পার্টিকুলার সময়ে আপনার উইকনেস সম্পর্কে কিছু বলেন। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্ট্রেংথগুলো আমাদের মাথায় থাকে বাট উইকনেসগুলো কিন্তু আমরা মিস আউট করি। কিন্তু দেখা যায় যে অনেক সময় আমাদের অনেক রোলে কিন্তু অনেক উইকনেস থাকে, আমার নিজেরও আছে, আমার নিজের যদি আমি শেয়ার করি দেখা যায় যে আমি মাল্টিটাস্কিং ঠিক মতো করতে পারি না, মাল্টিটাস্কিং করতে গেলে আমার ভালো লাগে না, আই রিয়েলি লাভ লাইক টু ডিগ ডিপ ইন্টু আ সার্টেন প্রবলেম এবং কেমন জানি ন্যারো ফোকাস হয়ে যায়। বাট ফ্রম আ ম্যানেজারিয়াল রোল ন্যারো ফোকাস হওয়াটা একটা নেগেটিভ সাইন, আমার হয়তো অনেক জায়গাতেই খেয়াল রাখা উচিত যেটা হয়তো আমি মিস আউট করি। তো আপনারাও দেখবেন যে অনেক রোলে এরকম কিছু উইকনেস আছে কিছু স্ট্রেংথস আছে, এই জিনিসগুলো নিয়ে আপনারা একটা প্রিপারেশন নেবেন। হ্যাঁ, কীভাবে প্রিপারেশন নিতে পারেন, একটা সিম্পল প্রিপারেশন গাইড এখানে আমি আপনার সাথে শেয়ার করেছি। এই প্রিপারেশন গাইডটা অনেকটা এইরকম যে আপনি দেখেন প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু প্রজেক্ট থ্রি, সরি প্রজেক্ট টু লেখা আছে, দ্যাটস আ মিস্টেক, ইগনোর দ্যাট, প্রজেক্ট থ্রি। তো প্রতিটা প্রজেক্টে আপনি কী কী চ্যালেঞ্জ ফেস করেছিলেন, আপনার কী কী ভুল হয়েছিল, কোন জিনিস আপনি এনজয় করেছেন, যদি লিডারশিপের কোনো রোল করে থাকেন সেই জিনিসটা নিয়ে, এবং কোনো কনফ্লিক্ট যদি হয়ে থাকে টিমের মধ্যে সেটা নিয়ে আপনি এখানে প্রিপারেশন নিতে পারেন, এবং লার্নিং, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। ফেইলিওর ইজ ওকে, মিস্টেকস আর ওকে, বাট হোয়াট ইউ হ্যাভ লার্ন ফ্রম দ্যাট পার্টিকুলার সিচুয়েশন, এটা কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছে স্পেশালি কালচার ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করবে। সো এখানে আমি প্রজেক্ট হিসেবে বলেছি, যারা অনেক এক্সপিরিয়েন্স আছেন তারা হয়তো দেখা যায় একজন হয়তো 10-15 বছর ধরে জব করে আসছেন, তারা কিন্তু প্রজেক্টের জায়গায় আপনাদের লাইফকে চ্যাপ্টার হিসেবে ভাগ করে নিতে পারেন যে ওকে চ্যাপ্টার ওয়ান ওয়েন আই ওয়াজ জুনিয়র প্রোগ্রামার, চ্যাপ্টার টু ওয়েন আই ট্রান্সলেটেড টু সিনিয়র, চ্যাপ্টার থ্রি আই ওয়েন টু ম্যানেজমেন্ট। এইভাবে কিন্তু আপনারা ভাগ করে নিয়ে এই প্রিপারেশন গিটটা যদি ফিল আপ করেন তখন দেখা যাবে কি যে আপনার যে ইন্টারভিউ নিচ্ছে সে যে কোনো জায়গায় যে আপনাকে যদি প্রশ্ন করে ইউ ওন ফাইন্ড ইউর সেলফ ইন আ প্লেস দ্যাট ইউ আর লস্ট, আপনি কিন্তু একটু প্রিপেয়ার থাকবেন পুরো সিচুয়েশনটা নিয়ে। হ্যাঁ, সো
saying that amar ekta hidden agenda ache seta holo backpack e amra kintu recruit korchi so apnara jodi kyu interested thaken backpack e join korar jonno these are the details je apni career@backpackbank.com e email korte paren othoba amader process somporke jante gele go.backpack.io/hired e giye apni jante parben ebong ei slide ta jodi apni dekhte chan go.backpack.io/ace ekhane gele apni slide ta paben so next speaker somporke আচ্ছা একটা কিউএস সেশন যদি কেউ করতে চান কিউএস সেশন আমরা চাইলে করতে পারি কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার এই টক নিয়ে তাহলে করতে পারেন প্রশ্ন ওই যে It's very nice presentation for preparing a resume or CV for the upcoming challenges we are facing for career development most of the time in our those are the technical companies their HRM are good enough to understand us but the multinational company or corporate company is now recruiting technical people but their HRM are not smarter as we think sometime this way you are exposing your CV it's okay we are promoting and that sometime they are asking the detail because their fashion is old track the person are tracking me his age more than 45 or 50 years so what are the middle standard we have to be follow backpack or for Facebook or Google is okay they are understanding it but the average institution of our country those are recruiting technical people so what are the guideline for that মানে আপনার প্রশ্নটা যদি আমি রিফ্রেজ করি মেইনলি যে দেখা যাচ্ছে যে ট্র্যাডিশনাল যারা এইচআর পিপল আছেন তাদের ব্যারিয়ারটা আপনি কিভাবে ক্রস করবেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যে কোম্পানিতে আপনি মানে যেটাতে আপনি অ্যাপ্লাই করছেন ওই কোম্পানির কালচারটা আসলে জানতে হবে ফার্স্ট অফ অল ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু বি ইন দ্যাট কালচার অ্যাজ আ ডেভেলপার তাই না আমরা সবসময় বলি যে স্পেশালি ব্যাকপ্যাকের কথা যদি আমরা বলি ব্যাকপ্যাকে কোনো টিমে যখন রিক্রুটমেন্ট হয় ওই টিমের ডিসিশনটা সবচেয়ে উপরে ম্যানেজমেন্ট সিটিও ইভেন দ্য ফাউন্ডার্স ওদের ডিসিশন পরে টিমে যারা আছে তাদের ডিসিশনটা সবার উপরে যে ওয়েদার দে উইল ফিল কমফোর্টেবল ওয়ার্কিং উইথ দ্য নিউ গাই অর নট সো আমাদের এইচআর এবং সব কিছু আসলে ওই দিকে টার্গেট করা থাকে বাট এরকম যদি একটা সিচুয়েশন থাকে আই উড রিয়েলি আস্ক ইউ টু রিয়েলি গো ডিগ ডিপ যে হোয়াট উইল অ্যান্ড ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্যাট কোম্পানি আপনার ওদেরটাকে হ্যাক করতে হবে ওদের সিস্টেমটা নিয়ে আপনার একটু রিসার্চ করতে হবে ওদের সিস্টেমে যেটা গো থ্রু করে ওই পার্টিকুলার কোম্পানির জন্য আপনার সিপিটাকে আপনি ওইভাবে কার্টেল করে ওই ব্যারিয়ারটা শেষ করে তারপর আপনি টেকনিক্যাল পিপলের সাথে মিট করেন অবভিয়াসলি আমি যেটা সাজেস্ট করেছি সেটা আপনি মানে মোস্ট অফ দ্য টপ সিলিকন ভ্যালি কোম্পানি এভাবেই ফলো করে ব্যাকপ্যাকেও আমরা করছি এখানেও নতুন কালচার শুরু হচ্ছে বাট আপনার উত্তরটা ওটাই হবে যে ইউ নিড টু থিঙ্ক অফ আ প্রবলেম সলভার্স মাইন্ড ওনারা যেভাবে পছন্দ করবে সেভাবেই আমরা দিতে পারি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে অ্যাজ এ ক্যান্ডিডেট একটা ইন্টারভিউ সেশনে এটা কি আমার রেসপন্সিবিলিটি যে আমার মানে নিজেকে মার্কেট করা নিজেকে সেল করার যে ব্যাপারটা যে আমি আমার কি পারি বা কি পারি না ওইটা মানে এক্সপ্রেস করা সেটা কি আমার মেন রোলস নাকি যে আমাকে ইন্টারভিউ নিচ্ছে তার দায়িত্বের মধ্যে পড়ে যে ফাইন্ড আউট করা অ্যাকচুয়ালি মানে আমার ক্ষেত্রে যেটা হয় যে কখনো ইন্টারভিউ দিতে গেলে আমি যে কাজটা করি যে আমার যতটুকু লেভেল আমি তার চেয়ে একটু মানে নিজেকে কমায় বলতে চাই আর কি যেন আমি যখন আমি কাজটা করব তখন যেন আমি তাকে ভালো পারফর্ম করতে পারি তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউ হচ্ছে কিন্তু এই যে কনফিডেন্সের যে অভাবটা বা আমি নিজেকে একটু হয়তো আমি একটা পয়েন্টে নিজেকে 5 বলতে পারি আমি হয়তো ওই জায়গায় 3 বললাম তো এটা অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে মানে জিনিসটা পজিটিভ হচ্ছে না আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা আপনি আসলে যদি রেজুমের কথা বলেন যে আপনি 5 বলছেন না 3 বলছেন আপনি যদি সে 5 আউট অফ কি 5 ইও যদি ধরি যে 5 আউট অফ 5 বা 5 আউট অফ 3 সাধারণত জেনারেল কেসেসে আপনি ওই স্কিলগুলো থাকলে আপনি ইনিশিয়াল ফিল্টারে কিন্তু পাস হয়ে যাবেন হ্যাঁ ইনিশিয়াল ফিল্টার আপনাকে এখানে আটকেবে না ইনিশিয়াল যে ফিল্টার করছে সে খালি কিছু কিওয়ার্ড দেখবে সে হয়তো কেয়ারও করবে না সে নিজেকে এখানে 5 আউট অফ 4 দিচ্ছে 3 দিচ্ছে না 5 দিচ্ছে অ্যাট লিস্ট 1 না দিল এই কেউ আর কি সো ওই জায়গাটা আসলে ইস্যু না সেকেন্ড যে প্রশ্নটা যে আপনি নিজেকে সেল করবেন কি না নিজেকে সেল করা না বাট নিজেকে আন্ডারসেলও করবেন না আন্ডারসেল হয় কি যে অনেক সময় হয়তো আপনি কোনো প্রিপারেশনে নিলেন না এটা থেকে বের হতে বলছি ওভার সেল বা বিইং ওভার কনফিডেন্ট ইজ নট দ্য ওয়ে টু গো ইট বাট
আন্ডারসেল যাতে না করেন, আপনি যদি আন্ডারসেলের চেয়েও বড় কথা হলো আন্ডার প্রিপেয়ার্ড যদি না থাকেন, আপনি যদি টু সাম এক্সটেন্ট প্রিপেয়ার্ড থাকেন যে হোয়াটস কামিং সেটা কিন্তু আপনার জন্য ভালো। অ্যান্ড আদার সাইডে যে কিনা আপনাকে ইন্টারভিউটা নিচ্ছে সে যদি নিজে ডিগ ডাউন করে আপনার ভেতরে কী আছে বের করে নেয়, সো দ্যাটস আ ভেরি পজিটিভ সাইড, বাট ইউ শুড নট ডিপেন্ড অন ইট, ইউ শুড বি অলসো প্রিপেয়ার্ড টু সে দ্যাট দিজ আর ইয়োর স্ট্রেংথ অ্যান্ড দিজ আর ইয়োর উইকনেসেস অ্যান্ড ইউ নো লাইক হেল্প দ্যাট আদার পার্সন টু, যে না সে হয়তো মিস করেছে এই জায়গাটাতে আমার স্ট্রেংথটা, আমি এই জায়গাটাতে নিয়ে আপনার সাথে আর একটু কথা বলতে চাই, এটাও আপনি বলতে পারেন, তাই না? ইটস আ কনভারসেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, আসলে আমি যেটা বলতে চাচ্ছি, নাও ডেজ নন সিএসসি ব্যাকগ্রাউন্ড যারা, তারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে শিখছে বা নিজের ইন্টারনেট থেকে শিখছে, তো বিভিন্ন জব সার্কুলারে দেখা যাচ্ছে যে বিএসসি ইন সিএসসি এটাই তারা চাচ্ছে, তো যে সেখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না, তো যারা এরকম বিএসসি ইন সিএসসিতে নাই যারা, তারা তখন তারা কী করবে? তো এখানে যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছে তারা যদি একটু ব্যাপারটা খেয়াল করে, যে তারা স্কিলের দিকে খেয়াল করে, এডুকেশন বিএসসি সিএসসি না চায়, বা এখন কী করা যায় এই বিষয়ে, এটা প্রবলেম আমি মনে করি। আচ্ছা, ফার্স্ট অফ অল যদি ব্যাকপ্যাকের কথা বলি, আমাদের ওয়ান অফ দ্য টপ থ্রি সিনিয়র ইঞ্জিনিয়ার্স আর নট কামিং ফ্রম সিএসসি ব্যাকগ্রাউন্ড, অনেকেই হয়তো চিনেন, মানে মাসুম ভাই আছেন ওখানে, আমাদের মেহেদি ভাই আছেন, উনি অভ্র লিখেছিলেন ইয়ার কি, মাসুম ভাইও মানে সিএসসির ব্যাকগ্রাউন্ড না, বাট এটা ট্রু, অনেক জায়গাতেই আপনি দেখবেন যে সিএসসি এটা রিকমেন্ড করে দেয়। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যখন এটার জন্য অ্যাপ্লাই করছেন, ট্রাই টু রাইট আ কনসাইজ বাট স্ট্রং কভার লেটার দ্যাট উইল অ্যাটাচ উইথ ইউর রিজুমি, যেখানে আপনি আপনার প্যাশনটা বলবেন এবং ছোটো ছোটো কিছু আপনার প্রজেক্টের ডেফিনেশন দিয়ে দেবেন ওই জায়গাটাতে। It's a plus sign for you to be passionate about working in this sector, having a different educational background. নিজেকে কখনোই এই জায়গাটাতে ছোটো মনে করার তো প্রশ্নই আসে না, বরঞ্চ আপনি মনে করবেন যে ইউ আর অ্যাকচুয়ালি কাইন্ড, মানে ইন গুড টাইপ অফ কোম্পানিজ ইউ উইল বি আ বিট অ্যাহেড বিকজ ইউ হ্যাভ অলরেডি শোন ইউর প্যাশন। সো ওই কোম্পানিগুলো ফোকাস করেন, যে কোম্পানিগুলো এদেরকে প্রায়োরিটি দেয়, যে কোম্পানিগুলো এটাকে প্রায়োরিটি দিচ্ছে না হয়তো সেই কোম্পানিতে আপনার কাজ না করাটাই হয়তো উত্তম হবে, কেননা যখন আপনি ওখানে কাজ করতে যেয়ে দেখবেন তখন দেখবেন যে আরও অন্য টাইপের সমস্যা আছে। সো মেরিটোক্রেটিকভাবে যে কোম্পানিগুলো তাদের ফুল কোম্পানি চালায় তারা কিন্তু এটাকে কোনো ইস্যু হিসেবে ধরবে না। হ্যাঁ, সো আই উড সাজেস্ট টু ফোকাস অন দোজ কোম্পানিজ অ্যান্ড মেক আ স্ট্রং কভার লেটার। সো That's it. Thank you. So next je aschen, validating email addresses using Golang and SMTP, amader Mashnun, senior full stack developer of local staffing LLC. Mashnun, please. Thank you.